হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আমিও এই করোনাকালীন সময়ে ভালো থাকার খুব খুব চেষ্টা করছি। সবাইকে কিন্তু ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুস্থ থাকাটা অনেক বেশি জরুরি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ব্র্যান্ড নিউ অ্যানাদার এপিসোডে। আজকে আমাদের টিউটোরিয়াল ক্লাসের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে কি কি শিখবো, কি কি আছে সেগুলো জানাবো। তার আগে সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করুন, এবং কে কি দেখতে চান সেটাও কিন্তু থাকছে। সো দেখতে থাকুন, সাথেই থাকুন। দাঁড়িয়ে গেছি নাচের ফ্লোরে। কিভাবে করে নাচটা শুরু করব সেটা নিয়ে হয়তো অনেকেই জানেন, কিন্তু তারপরও আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি পরিষ্কার জায়গায় আমি কিন্তু দাঁড়িয়ে আছি, সবাই দেখতে পাচ্ছেন আমি আমার বাসাতেই আছি। সো বাসাতে থেকে আপনি কিন্তু শুরুতেই শুরু করতে পারেন। প্রথমে যেটা আমাদের প্রথম প্রথম এবং প্রথম, সেটা তো আমরা নুপুরটা করেই নিয়েছি, আর যারা দেখেননি এখনো তারা আমার এপিসোডটা কিন্তু দেখে নিতে পারেন যে নুপুর কোথায় আছে, কিভাবে বাঁধতে হয়, সবকিছু দেওয়া আছে। সো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাসে আমরা একটা পরিষ্কার জায়গার উপর দাঁড়িয়েছি। প্রথম যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের যে অ্যালফাবেট আছে ভি, এ বি সি ডির মধ্যে যে ভি আছে সেই ভির মতন করে পাটা কিন্তু রেখে দাঁড়াতে হবে, এবং পেছনে চার আঙ্গুল, এরকম চার আঙ্গুল দিয়ে ঠিক এই জায়গাটায় গ্যাপ রাখতে হবে। সো দাঁড়ানোটা কি হচ্ছে, আমি যখন দাঁড়াচ্ছি তখন ভি করে দাঁড়াচ্ছি, পায়ের মাঝখানে চার আঙ্গুল সমান জায়গা রাখছি। আর এই হাত, হাত কি করবো, প্রথমেই তো আর আমরা ফুল ফলো করতে পারবো না। সো প্রথমে আমাদের যেটা করতে হবে, পা ভি করে দাঁড়িয়ে কোমরে একদম এখানে যে এই দুটা জায়গা দিয়ে কোমরের এখানে হাত দিয়ে একদম শোল্ডারটা স্ট্রেট করে তারপর দাঁড়াবো। আমরা শোল্ডারটা যখন রাখবো তখন কিন্তু কোনোভাবে এরকম কুজার মতো হওয়া যাবে না, আবার একদম চেস্ট আপও হওয়া যাবে না। শোল্ডারটা একদম রিল্যাক্স ওয়েতে স্ট্রেট, হাতটা কোমরের উপরে রেখে পা ভি করে তারপর দাঁড়াবো। সো দেখে দিলেন প্রথম স্টেপটা, এবারে চলে যাব পরবর্তী স্টেপে। ওকে, আমি কিন্তু দাঁড়ানোটা দেখিয়ে দিলাম, শোল্ডার কেমন হবে সেটা দেখিয়ে দিলাম, ঘুঙুর কি করে বাঁধতে হবে সেটাও দেখিয়ে দিলাম। এবারে কি দেখাবো সেটা হচ্ছে প্রথম স্টেপ। আমরা যখন ছোট থাকি তখন কিন্তু আমাদের পা খেলাটা বাবা মা শিখিয়ে দেয়। সো আমি সবার বাবা মা হয়তো হতে পারছি না, তবে আমি যেহেতু একজন শিক্ষক, সো আমি চাই কিভাবে নাচের পাটা ফেলতে হয় সেটা শিখাবো। সো প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে চার পর্যন্ত কাউন্ট করতে হবে, সেটা কিভাবে সেটা দেখিয়ে দিচ্ছি। আমি তো দাঁড়িয়ে গিয়েছি, এবারে ডান পায়ে হবে ওয়ান, বাম পায়ে হবে টু, আবার ডান পায়ে হবে থ্রি, অ্যান্ড বাম পায়ে হবে ফোর। তাহলে কি হলো, ওয়ান টু থ্রি ফোর, ফোর থেকে ওয়ান শুরু করতে হবে। যে পায়ে ফোর শেষ হবে সে পায়ে ওয়ান শুরু হবে। আমি আবারও বলছি, যে পায়ে ফোর শেষ হবে সে পায়ে থেকে ওয়ান শুরু হবে। তাহলে কি হলো, আমার লেফট লেগে ফোর শেষ হয়েছে, বাঁ পায়ে ফোর শেষ হয়েছে, তাহলে আমার বাঁ পা থেকে ওয়ান শুরু করতে হবে। আবার ওয়ান টু থ্রি ফোর, তাহলে কি শিখলাম, ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ওয়ান টু থ্রি ফোর, আবার ওয়ান টু থ্রি ফোর, আবার ওয়ান টু থ্রি ফোর। খুবই সহজ, আবার বলে দিচ্ছি, শুরু করতে হবে ডান পা থেকে, ডান পায়ে ওয়ান শুরু হবে, যে পায়ে ফোর হবে সে পায়ে থেকে ওয়ান শুরু হবে। এটাই খুবই সহজ, বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস না করলে কিছুই হবে না। সো আমি আবারও বলছি, ডান পা থেকে শুরু করতে হবে ওয়ান, যে পায়ে ফোর শেষ হবে সে পায়ে শুরু হবে ওয়ান। সো ওয়ান টু থ্রি ফোর অ্যান্ড ফোর, ওয়ান টু থ্রি ফোর, ঠিক আছে। সো আজ
এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আগামী পর্ব অবশ্যই দেখুন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আমার চ্যানেল স্বামী মাতুষ্টির সাথেই থাকুন। থ্যাংক ইউ।